प्रयात गोसाबा विधायक जयंत नस्कर स्मरण सभा आपनारा देखछेन दि जनता रिपोर्ट समयेर साथे जनतार पाशे। उल्लेख गत 19 जून इहलोकेर माया त्याग करे चिर घुमेर देशे पाड़ी जमान गोसाबा तृणमूलेर तीन बारेर विधायक जयंत नस्कर। राजनैतिक अभिभावकहीन होये पड़ेन बासंती ओ गोसाबार मानुषजन। এখনো যেন বেশিরভাগই মানতে পারছেন না যে তাদের প্রিয় অভিভাবক আজ তাদের মধ্যে নেই। রবিবার সকালে প্রয়াত বিধায়কের স্মৃতিতে চড়াবিদ্যা মিশন বাজারে আয়লা সেন্টারে এক স্মরণ সভা অনুষ্ঠিত হয়। চড়াবিদ্যা অঞ্চল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এই স্মরণ সভার আয়োজন করা হয়। উপস্থিত সকলে প্রয়াত বিধায়কের ছবিতে ফুল মালা দিয়ে শ্রদ্ধা জানান। সকলেই আবেগতাড়িত হয়ে পড়েন। উপস্থিত ছিলেন প্রয়াত বিধায়কের বড় ছেলে বাপ্পাদিত্য নস্কর, আব্দুল মান্নান গাজী, রাজা গাজী, তপু মাহাতো, পতিত হাজারি, শিবনাথ মণ্ডল, গিয়াসউদ্দিন সহ অন্যান্য নেতৃবৃন্দ। বক্তব্য দিতে গিয়ে উপস্থিত প্রায় সকলেই বলেন যে তারা আজ এমন একজন মানুষকে হারিয়েছেন যে সেই ক্ষতি পূরণ হবার নয়। এ বিষয়ে বাপ্পাদিত্য নস্কর কি বললেন চলুন ছোট্ট ঝলকে একবার দেখে নেওয়া যাক। আমার কিন্তু স্মৃতির গাড়ি অতটা পরিপূর্ণ নয়। আমরা ছোট থেকেই মানে আমাদের বাবাকে সেইভাবে আমরা কোনোদিন মানে বাবা হিসেবে পাশে পাইনি। উনি আমাদের পরিবারের কর্তা এবং পরিবারের প্রতি তার যে দায়িত্ব কর্তব্য সেখান থেকে কোনোদিনই একজন বিচ্ছেদ হননি। কিন্তু প্রত্যেকটা ছেলে মেয়ে যেভাবে তাদের বাবাকে প্রত্যাশা করে, যেভাবে তার বাবার মাকে পাশে পাওয়ার চেষ্টা করে, সেইভাবে আমরা পাই একটা সেই দুঃখ আমাদের আছে। সত্যি কথা বলতে গেলে আমার আজকে 43 বছর বয়সের মানে জীবনে বাবাকে কাছ থেকে দেখলাম হচ্ছে লাস্ট মানে মৃত্যুর আগের 40টা দিন। তার আগে এইভাবে তার কাছে থাকারও সুযোগ হয়নি আর সেইভাবে আমরা পাই নি। কিন্তু এই 40টা দিন উনি হসপিটালে শুয়ে আমি খুব কাছাকাছি ছিলাম ওনার সারাক্ষণই বলতে গেলে। কোনোরকম ভাবে তার পরিবারের জন্য তার কোনো উদ্বেগ আমি কোনোদিন লক্ষ্য করলাম না। যে বাড়ি নিয়ে কেমন আছে, মা ভালো আছে কিনা, আমার ওনার যারা নাতি নাতনি আছে তারা ঠিক আছে কিনা, উনি সারাক্ষণ শুধু চিন্তা করে গেলেন গোসাবা বাসন্তী আপন জনগণ। তার একটা মূল কারণ হয়তো ওই সময় এসেছিল প্রাকৃতিক দুর্যোগ। উনি সারাক্ষণ ছটফট করতেন যে আমি নেই এখানে, ওখানে কি হচ্ছে, সবাই আমাকে সঠিক তথ্য দিচ্ছে না, আমি পেপারে দেখছি একরকম, ওরা বলছে আরেকরকম। আমি বাবাকে বারবার বোঝানোর চেষ্টা করেছি যে না, ওখানে গোসাবার নেতৃত্বের সঙ্গে আমি যেভাবে বলাচ্ছি ওখানে কোনো অসুবিধা নেই, খুব বেশি কিছু ক্ষতি হয়নি। কিন্তু উনি কিছুতেই আমার সেসব কথা বিশ্বাস করছেন। তো এইভাবেই আমি দেখেছি উনি কিভাবে মানে নিজেকে পরিবারের বাইরে দিয়ে একটা বৃহত্তর পরিবার সৃষ্টি করেছিলেন। পরিবারের প্রতিগত লোকের মধ্যে উনি নিজেকে সীমাবদ্ধ রাখেননি, সেটা আমি সেই দিন প্রত্যক্ষ করেছি। এছাড়া যখন তার মরদেহ নিয়ে আমরা প্রথমে গোসাবার পার্টি অফিসে যাই বাসন্তীর উপর দিয়ে বা ফিরি, রাস্তায় রাস্তায় মানে বিভিন্ন জায়গায় যেভাবে জনগণ। চড়াবিদ্যা মিশন থেকে সেলিম হাসানের রিপোর্ট, দি জনতা রিপোর্ট।